মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের গেটার সিলেট কাউন্সিলের অফিসে বিলেতের একাধিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাদের উপস্থিতিতে প্রবাসীদের দাবি দেওয়া তুলে ধরে এই রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করা হয় প্রথম যে দাবিটা যে আমাদের যে সিলেটে যে আপনার এই যে বিভিন্ন এয়ারলাইন্স না নামে এইটাই হচ্ছে মূল মূল কোথাটা হচ্ছে এইটা সিলেটে যদি সব এয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের যে প্রাইস বিমানের প্রাইস অটোমেটিক কমে আসবে হবে এবং আমাদের নতুন প্রজন্ম যেতে পারবে আমাদের আপনার কার্গো সহ বিভিন্ন সুযোগ সুবিধা চলে আসবে তো এইটা হচ্ছে আমাদের প্রধান এবং প্রধানতম যে আজকে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের যে ইয়াংস্টাররা যাচ্ছে না বন্ধ পড়লে ওরা অন্যান্য দেশে চলে যায় কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য তারা চেষ্টা করে না তো এই জন্য আমি বলবো যে বিমানের কম্পিটিটিভ প্রাইস পাবার জন্য আদার এয়ারলাইন্সকে এই যে টোয়েন্টি পার্সেন্ট কাজ অসমাপ্ত এটা কিন্তু সিন্ডিকেটের হাতে জিম্মি যেহেতু এখন সিন্ডিকেট প্রথার শেষ নতুন আমরা স্বাধীনতা ভোগ করতেছি কাজেই আমাদের আমরা এই দাবিকে প্রায়োরিটি দিব সবাই প্রবাসীদের সাথে আলোচনা করে জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় এবং পাওয়ার ভেটনি উনি নিজে বলছেন যে যে কোনো দেশের আপনি বেলিড ভ্যালিড পাসপোর্ট দিলে এইটাই আপনার পার্সোনাল আইডেন্টি কিন্তু বাংলাদেশে ওইটা তাদের সিস্টেমটাকে করাপ্ট করার কারণে পুলিশকে পয়সা দেওয়ার কারণে ওই আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট একটা বাড়তি ভাড়ার উপরে মরার গা যে বাংলাদেশি লোকজন ওইটা না দিলে তার পাওয়ার অফ করতে পারবে না ওই দুইটা জিনিস আমরা ইমিডিয়েট ইমিডিয়েট এটা প্রয়োজন হয় আমরা ওনাদের কাছে আগেই এই দাবিটা পৌঁছাবো যে ইমিডিয়েট যাতে এই সমস্যাটার সমাধান হয়

ড্রেসিং করা এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এখানে যেহেতু স্টেক হোল্ডার বেশিরভাগই তো সিলেটি একজন উচ্চ পর্যায় কমিশনার যদি দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় আমরা স্টেক হোল্ডারের দাবি দেওয়া এবং অনুভূতি বুঝতে পারবো এটার সাথে আমি একটা করতে সিলেটের যে উসমানী ইন্টারভিউ এয়ারপোর্ট এটা দীর্ঘদিন আগে সিদ্ধান্ত হয়েছে এবং দীর্ঘদিন আগে এটা বাস্তবায়নের জন্য স্কিম দেওয়া হয়েছে আমাদের দাবি হলো যে এই আন্তর্জাতিক এয়ারপোর্ট এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই কেন এবং খারা এটাকে এতদিন ধরে জিম্মি করে রেখে সিলেটিদেরকে বঞ্চনার সম্মুখীন করেছেন এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে বের করে এই সিন্ডিকেটকে শাস্তি দেওয়া উচিত যাতে করে আর কোনো সময় এরা অন্য কোথাও ওই ধরনের সিন্ডিকেট ক্রিয়েট করে এই মানে মানুষকে বঞ্চিত করতে না পারে থ্যাংক ইউ দিস সিলেট অনলি অর্গানাইজেশন দ্যাট উই হ্যাভ ডন ডিসকাশন উই টু স্টার্ট ডিসকাশন আমরা আপনাদের মাধ্যমে দাবি তুলতেছি মিডিয়া যারা বাইরা আছে ভাই বোনরা আছে তাদের মাধ্যমে দাবি তুলতেছি